নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো, তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না, কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহপাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আমলটা করতেন, কি করতেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন। কোন কটা আয়াত? তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না, দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাজিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুলু হিয়া ইলাইয়া আন্না হুস্তামা নাফারুম মিনাল জিন্নি وقالوا اننا سمعنا قرانا عجبا। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি, তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়ের ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন, তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন, না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার কার সৃষ্টি? তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি, না আমার জ্ঞান সবচেয়ে বেশি? সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না, নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি কেন আদমকে সেজদা করতে যাব, আমি কেন আদমকে সেজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না। এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট? এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে? ওই ইবলিস থেকে। ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে। আর ইবলিস তো এখনো মরে যায় নাই, মরে গেছে? বরং সে এখন প্রবীণ, বয়স্ক হয়ে গেছে, তার অভিজ্ঞতা এখন অনেক বেশি। তার অভিজ্ঞতা কি বেশি? দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল, জানেন? আপনাকে দেখাচ্ছি, সূরা আরফ পড়েন। সূরা আরফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো, শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কিরকম ফেতনা? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ পাক বলছেন, হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো, ইবলিস যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে, যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে। কখন কাপড় খুলে গেছে জানেন? যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন, ওই যে এই গাছের কাছে যেও না, বলে আচ্ছা করবা হ্যাঁ দিস, যারা তোমরা এই গাছের কাছে যেও না, যখনই তারা গাছের কাছে গেলেন, ফল খেলেন, সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন। এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না? কথা কি বুঝতে পারছেন? এটাই আল্লাহ পাক বলছেন, তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে, তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনি বলেন, এই বিংশ শতাব্দীতে এসে, একবিংশ শতাব্দীতে এসে
যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম? কোন সুরা? সুরা আরাফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন, ডিটেলস লেখা আছে। আর আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি, যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ, খালি পড়ে দেখো। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে? তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে, বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে যান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে, একটা কলবুন সালিম নিয়ে, আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে, দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, রাতের বেলা এই সব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাতে হচ্ছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে, করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি, এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সুরা? সুরা বাকারা আয়াত নম্বর 101। সুরা বাকারা আয়াত নম্বর 101-102 পড়ে দেখেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না, খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ, কেউ কাউকে দেখতে পারেন, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তো প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন, চোর খুব অনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো, তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে আমি ছাড়ব না। তখন সেই ব্যক্তি, বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি সেই আমল শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর, কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহি, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না, আসবে আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছে, আবার এসেছে, এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল, তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে
তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল? তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে? থাকবে না। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই কথা কি আমরা গ্রহণ করব? এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরেও হয়তো কিছু মত পার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে দুরাকাত সুন্নত পড়ছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে, ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়ল, পড়ে সুন্নত পড়ে ফজরের দুরাকাত ফরজ পড়ল, তার আমল কি বাতিল? তো বেতরের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না সৌন্দর্য? মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত পড়লেন, পড়েন না? আচ্ছা, এটা হাদিস থেকে প্রমাণিত তো? আচ্ছা, কেউ যদি দু রাকাত সুন্নত পড়ে হবে না? হবে না, এটার হাদিস নাই? আছে। তাহলে এটা সৌন্দর্য না? এটা সৌন্দর্য, কখন এটা আমল করলেন, কখন ওইটা আমল করলেন। আচ্ছা, এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আসলে মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এভাবেই সাহাবীরা আমল করেছে। আর এখন কি হয়েছে, আমরা ওই যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না, কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো, কেউ বলেছে কুলার মতো, কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন, এই যে কি সুচালু কিশোর মতো। আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি, এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই, তাই হয় না? আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি, এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না, তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই। আর আস্তে আস্তে মুসলিম উম্মার ঐক্যটা নষ্ট হয়, ঐক্য নষ্ট হতে হতে আজকে কী অবস্থা এটা দেখতেই পাচ্ছেন। তো আগে ওই জায়গাটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আমলটা করতেন, কী করতেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন। কোন কয়টা আয়াত? কোন কোন হাদিসে আছে দুইটা আয়াত, এই যে তিনটা আয়াত কোন হাদিসে, আবার কোন হাদিসে দুইটা আয়াত। কেউ যদি দুইটা পড়ে তার আমল কি বাতিল হবে? আর যদি কেউ তিনটা পড়ে আরো ভালো, উত্তম, ঠিক আছে? তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে, শুধু এতটুকুই পড়ে, সূরা বাকারার শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত, সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো, আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে,